আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ডিজেল সাইকেল। তো ডিজেল সাইকেল নিয়ে তোমরা অনেকেই পরিচিত। ডিজেল সাইকেলের সর্বপ্রথম তোমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিবিটিএস ডায়াগ্রাম। দেখো, এখানে আমি পিবিটিএস ডায়াগ্রাম এঁকে দিয়েছি। এই পিবিডিএস ডায়াগ্রাম থেকে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায়। তোমরা ভালো করে কিন্তু এই ডায়াগ্রামটা মাথায় রাখবে, এবং এই ডায়াগ্রামের প্রত্যেকটা প্রসেস এখানে নামগুলো লিখে দিয়েছি আমি। যে প্রথমে যেটা আছে 1 2, আমরা এখান থেকে 1 2 নামকরণ করতে পারছি না বলে টিএস ডায়াগ্রামে যখন যাই তখন দেখি 1 2 নাম হচ্ছে এডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস, রিভার্সিবল এডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। এরপরে যেটা আছে 2 3 2 3, এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল। এই যে 2 3, যদি ভালো করে খেয়াল করো, এই 2 3-তেই কিন্তু পাওয়ার সাইকেল হচ্ছে, অর্থাৎ 2 3-তেই কিন্তু গ্যাসটা বার্ন হচ্ছে, আর এখানে কিন্তু কিউ ইন হচ্ছে, অর্থাৎ হিটটা এখানে কিন্তু ইন হয়। তো এরপর যদি 3 4-এর কথা চিন্তা করি, সেটা হচ্ছে এলো এখান থেকে বোঝা যাচ্ছে না, টিএস ডায়াগ্রামে যখন যাব সেখান থেকে দেখতে পাবো যে এডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে। এরপরে 4 1 যদি দেখি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এখন এই ডিজেল সাইকেলের যে নামটা বইয়ে উল্লেখ থাকে সেটা হচ্ছে ডিজেল সাইকেল, আবার অনেক সময় কনস্ট্যান্ট প্রেশার সাইকেলও বলা হয়। এর আগে যখন আমরা পেট্রোল সাইকেলকে পড়ছিলাম, মোটরসাইকেলকে পড়ছিলাম, তখন সেখানে আমরা অটো সাইকেলকে কনস্ট্যান্ট ভলিউম সাইকেল বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ অটো সাইকেলে যে পাওয়ার স্ট্রোকটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট ভলিউম সাইকেলে হচ্ছিল, মানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হচ্ছিল। সেই জন্য আমরা পেট্রোল যে ইঞ্জিনটা বা অটো যেই সাইকেলটা আছে সেটাকে আমরা কনস্ট্যান্ট ভলিউম সাইকেল বলেছিলাম। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যদি দেখো, এই 2 3-তে পাওয়ার স্ট্রোক হচ্ছে, আর 2 3-টা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল। সেই জন্য ডিজেল ইঞ্জিনকে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল বলা হয়। তো তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবে। দেখো, 4 1 যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। এই ডিজেল যে সাইকেলটা আছে সেখানে কনস্ট্যান্ট প্রেশার সাইকেলও আছে, কনস্ট্যান্ট ভলিউম সাইকেলও আছে, কিন্তু একে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল বলা হয়, কারণ কনস্ট্যান্ট প্রেশার সাইকেলেই পাওয়ার স্ট্রোকটা হয়েছিল। তো এরপরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইফিসিয়েন্সি সূত্রটা। আসলে ইফিসিয়েন্সির প্রমাণ এগুলো করিয়ে দেওয়া যায়, কিন্তু এগুলো আসলে অতটা প্রয়োজন হয় না। তোমরা চাইলে নিজেরা করে নিতে পারো, কিংবা আমি পরবর্তীতে যদি আরও ডিটেলসে ভিডিও দিই তখন কিন্তু সেখানে করে দেব। তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যেই এফিসিয়েন্সি যে সূত্রটা আছে, দক্ষতা সূত্রটা, সেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 1 -1/RC γ-1। এই যে 1 - 1/RC γ-1 আছে, এই জিনিসগুলো আসলে তোমরা আগেও দেখেছো, কারণ অটো সাইকেলে সেম জিনিসটুকু ছিল। এখানে এক্সট্রা এই এতটুকু অংশ অ্যাড হয়েছে। এখানে একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, সেটার নাম হচ্ছে কাট অফ রেশিও। কাট অফ রেশিওকে আমি একটু পরে আলোচনা করছি, আগে সূত্রটা দেখে নিই। তো এখানে যেটা আছে কাট অফ রেশিও, যেটাকে কাট অফ রেশিওটাকে এখানে রো দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, রো টু দি পাওয়ার γ-1 γ রো -1। তো এই সূত্রটা অবশ্যই তোমাদের মেমোরাইজ করতে হবে, সূত্রটা বসালে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। এরপরে আসি আমি কম্প্রেশন রেশিওটা। এই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যদি কম্প্রেশন রেশিও দেখো, আমরা আগে কি শিখেছিলাম, TV/VC, অর্থাৎ টোটাল ভলিউম ক্লিয়ারেন্স ভলিউম। আর এই টিভিটাকে আমরা SV+VC/VC, এই SV-টা হচ্ছে সোয়েব ভলিউম বা স্ট্রোক ভলিউম বলতে পারো, কিংবা পিস্টন ডিসপ্লেসমেন্টও বলতে পারো, +VC/VC। তো এইগুলো তোমরা আগেই পরিচিত। এরপরে এই জায়গাটা নিয়ে আমি কথা বলি। এই জায়গাটা যদি ভালো করে খেয়াল করে, এটা কোত্থেকে এসেছে, ফিগার থেকে এসেছে। পিবি যেই ফিগারটা আছে সেটা যদি ভালো করে খেয়াল করো, দেখবে যে V1 আর V2 রেশিওটাই কিন্তু কম্প্রেশন রেশিও, যেটা আমরা আগেও শিখেছিলাম। আর এখানে যদি খেয়াল করো, V1 আর V4 কিন্তু সেম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে V4/V2। এই যে আমি এভাবে লিখেছি, এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় তোমার দেখবে যে তুমি V1 আর V2 নিয়ে চিন্তা করছো, কিন্তু তোমাকে আসলে চিন্তা করা উচিত ছিল V4/V2। মানে ক্ষেত্র বিশেষে এরকম আসে, সেই জন্য পুরো জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। শুধু এতটুকু পর্যন্ত মাথায় রাখলে হবে না। এরপরে আমি যে মূল জিনিসটা, মানে ডিজেল ইঞ্জিনের সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে প্রবলেম হয়, সেটা হচ্ছে কাট অফ রেশিও। এখন কথা হচ্ছে কাট অফ রেশিওটা কি। আমি যদি ফিগারের কথা বলি, আগে প্র্যাকটিক্যালি বলি কাট অফ রেশিওটা কি। আমরা জানি যে ডিজেল ইঞ্জিন চলে কীভাবে। ডিজেল ইঞ্জিনে এয়ারটা ইঞ্জিনের ভিতরে ঢোকে, এরপরে সেখানে এই এয়ারটাকে কম্প্রেস করা হয়, ইঞ্জেক্টর দ্বারা ফুয়েল ইঞ্জেক্ট করা হয়। সেই ইঞ্জেক্টর দ্বারা যখন ফুয়েল ইঞ্জেক্ট করা হয়, সেই ফুয়েলের যখন ফুয়েলটা এয়ারের সংস্পর্শে আসে, সেখানে অটো বার্ন হয়, অটো ইগনিশন হয়।
সেখানে কিন্তু কোনো স্পার্ক প্লাগের দরকার হয় না। এখন এই কাট অফ রেশিওটা হচ্ছে যখন ডিজেল ইঞ্জিনে বাতাসটা সম্পূর্ণ কম্প্রেস করা হয় তখন কিন্তু পিস্টনটা টিডিসিতে চলে যায়। আমি যদি পিস্টনের চিত্রটা আঁকাই তাহলে এই জিনিসটা এরকম হবে, পিস্টনটা টিডিসিতে চলে যাবে যখন এয়ারটা সম্পূর্ণ কম্প্রেস হবে। আর এখানে একটা ইঞ্জেক্টর থাকে, দুইটা বাল্বের মাঝখানে একটা ইঞ্জেক্টর থাকে স্পার্ক প্লাগের বদলে। এই ইঞ্জেক্টরটা তখন ডিজেল ফুয়েলটাকে ওই বাতাসের মধ্যে ইঞ্জেক্ট করে। এখন যখন ইঞ্জেক্ট করে সেটা ওই এয়ারের সাথে মিশে বার্ন হতে কিছুটা সময় লাগে। ওই সময় পিস্টন যেই দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বের রেশিওটাকে কিন্তু কাট অফ রেশিও বলে। অর্থাৎ আমি যদি এই ফিগারের কথা বলি, মনে করো যে যখন 1 থেকে 2 এ এয়ারটা কম্প্রেস হলো তখন 2 তে আসার সঙ্গে সঙ্গেই ডিজেল ইঞ্জেক্টর যেটা আছে সেটা ফুয়েলটা ইঞ্জেক্ট করলো। এই ইঞ্জেক্ট করা ফুয়েলটা এয়ারের সাথে কম্প্রেস এয়ারের সাথে মিক্স হয়ে মানে প্রজ্বলন শুরু হতে 3 এ চলে গেল পিস্টনটা। তাহলে এই V3 আর V2 যে রেশিও থাকবে সেটাকে আমরা বলবো কাট অফ রেশিও। আশা করি এই সিম্পল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। কাট অফ রেশিও মানে হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে V3 আর V2 রেশিও। আর এটা কখন হয়, এটা কেন হয়, কারণ ডিজেল ফুয়েল এয়ারের সাথে মিক্স হয়ে বার্ন হতে যেই সময় লাগে সেই সময় পিস্টন কিছুটা ধরো এখানে চলে এসেছে, পিস্টনটা এই যে কিছুটা এসছে এখানে চলে এসেছে, এখানে এখানে টোটাল একটা ভলিউম পাবা, আবার এখানে একটা ক্লিয়ারেন্স ভলিউম আছে, এই দুইটা রেশিওটাই কিন্তু কাট অফ রেশিও। তোমরা কাট অফ রেশিও আশা করি বুঝতে পেরেছো। এখানে লিখেছি কাট অফ রেশিও মানে কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম, আর এই সম্পূর্ণটাকে কিন্তু কাট অফ ভলিউম বলা হয়। আর চিত্র ক্ষেত্রে আমরা কি পেয়েছি, V3 ডিভাইডেড বাই V2। ডিজেল ইঞ্জিনে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এক্সপানশন রেশিও। তোমরা অনেক ক্ষেত্রে এক্সপানশন রেশিও দেখতে পারো। এই এক্সপানশন রেশিও হচ্ছে V4 ডিভাইডেড বাই V3, অর্থাৎ এই V4 আর V3 রেশিওটাই কিন্তু এক্সপানশন রেশিও। তো এই মোটামুটি এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই ডিজেল ইঞ্জিনে লাগবে। তোমাদেরকে এই কাট অফ রেশিওর একটা টার্ম বলে দেই, সেটা অঙ্কেতে প্রচুর পরিমাণে থাকে। কাট অফ রেশিওটাকে সাধারণত এভাবে বলা থাকে যে স্ট্রোকের ধরো 6%, 5%, যে কোনো একটা পার্সেন্টেজ আকারে থাকে। আমি লিখলাম যে 6%। এই কথাটা মানিটা কি সেটা আমি তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি। এই কথাটার মানি হচ্ছে স্ট্রোক ভলিউম কত। V1 আর V2 পুরোটাই কিন্তু স্ট্রোক ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট কিংবা সোয়েব ভলিউম বলতে পারি। তো এই সোয়েব ভলিউমের 6% হচ্ছে, এখানে যেটা লিখেছে সেটা হচ্ছে স্ট্রোকের 6%। তাহলে আমরা বলতে পারি এই সোয়েব ভলিউমের পুরো সোয়েব ভলিউম যেটা আছে সেটার 6% এ পর্যন্ত স্ট্রোক হয়, 6% পর্যন্ত কাট অফ হয়। মানে কাট অফ হচ্ছে স্ট্রোকের 6%। অর্থাৎ এই ডিজেল ফুয়েলটা এয়ারটাকে কাট করে 6% পর্যন্ত। তাহলে আমরা এই এই চিত্র থেকে কি লিখতে পারি, V1 - V2 ইন্টু 0.06। এই যে 0.06 যেটা লিখেছি সেটা হচ্ছে হলো 6%। এটা আমি এক্সাম্পল দিলাম অঙ্ক করার ক্ষেত্রে তোমরা আরও ক্লিয়ার হবে। আর V1 - V2 সেটা কিন্তু সোয়েব ভলিউম বা স্ট্রোক ভলিউম বলতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের কাট অফ ভলিউম না, মানে কাট অফটা কতটুকু হয়েছে। এটার সাথে যদি আমি VC যোগ করি, ক্লিয়ারেন্স ভলিউম, অর্থাৎ এই 2টা যোগ করি, তাহলে আমি এখানে 2 লিখে দেই। এই 2টা যদি যোগ করি তাহলে এই পুরো টার্মটা হচ্ছে কাট অফ ভলিউম। এটাকে যদি আমি ক্লিয়ারেন্স ভলিউম V2 দ্বারা ভাগ দেই তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তখন এটাকে আমরা কাট অফ রেশিও বলতে পারি। তোমরা যদি ভালো করে খেয়াল করো, এতটুকু হচ্ছে কাট অফ ভলিউম, নিচেরটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। এটা হচ্ছে সোয়েব ভলিউমের কত পার্সেন্টে কাট অফ হয় সেটার সাথে V2 যোগ করে দিলে। এই চিত্রের ক্ষেত্রে যদি চিন্তা করো, এই যে এই পুরোটুকু V1 আর V2 যেই 6% হচ্ছে সেটা হচ্ছে এতটুকু কিন্তু, মানে এই জায়গাটুকু। তাহলে এই টোটালটুকু ডিভাইডেড বাই এতটুকুই তো আমার কাট অফ রেশিও। তাহলে এই জিনিসটাকে আমরা কাট অফ রেশিও বলতে পারি। তো এই যে কাট অফ রেশিওটা আমরা পেলাম, তো আমরা এখানে আসলে মূলত কি করতে পারি, এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখো আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু যদি ভালো করে খেয়াল করো, আমি এই পুরো টার্মটাকে 1 লিখতে পারি, আর এখানে যে জিনিসটা পারি সেটা হচ্ছে
ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি টু ইন্টু 0.06 প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর সি মাইনাস ওয়ান ইন্টু, এখন দেখো আমি তো এটাকে পার্সেন্টেজ ধরেছিলাম, আমি বলতে পারি না এটা এক্স পার্সেন্টও হতে পারে, মানে যে কোনো পার্সেন্ট দেওয়া থাকলে স্ট্রোকে তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে এখানে আমি এক্স পার্সেন্ট দিয়ে দিলাম প্লাস ওয়ান দিয়ে দিলাম। তো এই যে সূত্রটা, এটা হচ্ছে কাট অফ রেশিও। তোমাদেরকে ম্যাক্সিমাম সময় স্ট্রোক ভলিউম স্ট্রোকের 6% দেয়, এরকম একটা টার্ম দেয়, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, রো ইজ ইকুয়াল টু লিখতে পারো আর সি মাইনাস ওয়ান, যেহেতু আর সির মানটা ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেওয়া থাকে, তো আর সি মাইনাস ওয়ান অর্থাৎ কম্প্রেশন রেশিও। দেখো ভি ওয়ান বাই ভি টু, ভি ওয়ান বাই ভি টু কিন্তু কম্প্রেশন রেশিও ছিল, তো কম্প্রেশন রেশিও মাইনাস ওয়ান ইন্টু এক্স পার্সেন্ট, মানে যত পার্সেন্ট তোমাদের বলা থাকবে সেই পার্সেন্ট প্লাস ওয়ান। তো এই যে সূত্রটা আমরা শেষে দিয়ে বের করেছি, এটা কোথা থেকে বের করেছি আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। তো এই যে সূত্রটা আমরা বের করেছি, এটা আমরা অঙ্কে ব্যবহার করব যখন আমাদেরকে স্ট্রোকের 6% বা যে কোনো একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে। তো আশা করি ডিজেল ইঞ্জিনের যে বেসিক ফর্মুলাগুলো আছে তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা অঙ্কে চলে যাব। প্রথমে আমাদের যে অঙ্কটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, অঙ্কটা খুব সিম্পল, আরসির মান দিয়ে দিয়েছে এবং কাট অফ স্ট্রোকে 6% হয়। দেখো কাট অফ যদি স্ট্রোকে 6% হয়, আমরা রো হিসেবে কী শিখেছিলাম, রো ইজ ইকুয়াল টু আর সি মাইনাস ওয়ান ইন্টু এক্স পার্সেন্ট প্লাস ওয়ান শিখেছিলাম। তো এখানে যদি আমি ডাটাগুলো বসাই, 14 মাইনাস ওয়ান ইন্টু এক্স পার্সেন্ট মানে হচ্ছে 0.06 হবে, মানে 6% লিখলে কিন্তু 0.06ই হয় প্লাস ওয়ান। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই 1.78। তাহলে আমরা রোয়ের মান পেয়ে গেছি অর্থাৎ কাট অফ রেশিও পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করতে পারি, দক্ষতা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 - 1 / RC γ - 1 রো টু দি পাওয়ার γ - 1 γ রো - 1। তোমাদের কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই জানা থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই 1 - 1 / RC, আরসির যেটা মান আছে সেটা 14 1.4, এখানে গামার মানটা দেয়া নেই, আমরা চাইলে 1.4 ধরতে পারি, যেহেতু বের করার কোনো উপায় নেই। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, 1.4 - 1 রোয়ের মানটা হচ্ছে 1.78, 1.4 - 1 গামার যে মানটা আছে সেটা হচ্ছে 1.4, 1.78 - 1। তো এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমরা পাই 60.4%, অর্থাৎ 0.604 আসে, আমি যেটাকে 60.4% লিখি, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল আনসারে পৌঁছে গেছি। আশা করি তোমরা এই সিম্পল অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমরা যে অঙ্কটা করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা খুবই সিম্পল, এই অঙ্কটা যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখো প্রথমেই আমাদের ফিগার থেকে সাহায্য নিতে হবে। তো আমরা এখানে কি করছি, আরসির মান দেওয়া আছে 15। এখন আরসি মানে কি, আরসি মানে কিন্তু আমি লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু কিংবা ভি ফোর ডিভাইডেড বাই ভি টু, এগুলো কিন্তু আমাদের লাগবে। এরপরে দেখো এক্সপানশন রেশিও দেওয়া আছে, আমি এক্সপানশন রেশিও নিয়ে আলোচনা করেছিলাম, এক্সপানশন রেশিও মানে ভি ফোর ডিভাইডেড বাই ভি থ্রি। তাহলে ভি ফোর ডিভাইডেড বাই ভি থ্রি, আমাদের আসলে কাট অফ রেশিও লাগবে, আর কাট অফ রেশিওটা হচ্ছে ভি থ্রি ডিভাইডেড বাই ভি টু। এখন তোমরা যদি ভালো করে এই দুইটা টার্ম খেয়াল করো, অর্থাৎ এই দুইটা টার্ম খেয়াল করো, এখান থেকে আমরা আসলে কী করতে পারি, আমরা যদি আরসি, আমরা আমাদের লাগবে রো, রো হচ্ছে ভি থ্রি ডিভাইডেড বাই ভি টু। এখন আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে এই জিনিসটা কীভাবে আনা যায়, এখন আমাদের মূলত দরকার হবে রো, রোটা যদি একটু ভালো করে খেয়াল করি ভি থ্রি ডিভাইডেড বাই ভি টু, তাহলে আমরা যদি আরসি আর আরসি ডিভাইডেড বাই আর ই দেই তাহলে এখানে কী আসে, এখানে আসে ভি ফোর ডিভাইডেড বাই ভি টু ডিভাইডেড বাই ভি ফোর ডিভাইডেড বাই ভি থ্রি। এখন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে পাবো ভি থ্রি ডিভাইডেড বাই ভি টু, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রো। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই, আরসির যে মানটা আছে সেটা হচ্ছে 15 আর আর এক্সপানশন রেশিওর মানটা 7.3। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যদি কখনো আমরা কম্প্রেশন রেশিও আর এক্সপানশন রেশিও ভাগ দেই তাহলে কিন্তু কাট অফ রেশিও পাবো, এই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো। তো এখান থেকে আমরা পাই 2.05।
এখন আমরা ফর্মুলা জানি, ইফিসিয়েন্সি মানে দক্ষতা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর সি গামা মাইনাস ওয়ান রো গামা মাইনাস ওয়ান গামা রো মাইনাস ওয়ান। তো এই ফর্মুলাটা আমরা জানি। এখানে এখন আমরা ডাটাগুলো বসাবো, যে আরসির মানটা আছে সেটা হচ্ছে 15 1.4, আমরা এখানে 1.4 ধরলাম, বা 1.41ও ধরতে পারো, যেহেতু দেয়া নেই আমরা একটা এজিউম করে নিতে পারি। রোয়ের যে মানটা আছে সেটা 2.05, 1.4 মাইনাস ওয়ান, গামার যে মানটা আছে সেটা হচ্ছে 1.4, 2.05 মাইনাস ওয়ান। এখন এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.60 বা 60%, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল আনসারে পৌঁছে গেছি। আশা করি এই সিম্পল অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমরা এখন যে অঙ্কটা করব, অঙ্কটা কিছুটা ব্যতিক্রম, কিন্তু অঙ্কটা খুবই সহজ। দেখো এখানে দেওয়া আছে আইসেন্ট্রোপিক এক্সপানশনের শেষের তাপমাত্রা, আইসেন্ট্রোপিক কম্প্রেশনের শুরুর তাপমাত্রা। এগুলো তোমাকে একে ফিগার দেখে বুঝতে হবে। আইসেন্ট্রোপিক এক্সপানশনের শেষের তাপমাত্রা মানে এটা হচ্ছে আমাদের T4 দেওয়া আছে, এবং আইসেন্ট্রোপিক কম্প্রেশনের শুরুর তাপমাত্রা মানে T1 দেওয়া আছে। এরপরে তোমরা প্রশ্নটা ভালো করে দেখবে যে এখানে Qin দেওয়া আছে। Qin দেওয়া আছে আমাদেরকে ইফিসিয়েন্সি বের করতে বলেছে। এখন ইফিসিয়েন্সির নর্মাল যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে যদি তোমরা অঙ্ক করতে চেষ্টা করো, অঙ্কটা তোমরা সহজে মিলাতে পারবে না, কিংবা অনেক বড় হবে, কিংবা মিলবেই না। এক্ষেত্রে তোমরা একটু চিন্তা করবে যে আমরা একটা সূত্র শিখেছিলাম যে ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই Qin, কিংবা Qin মাইনাস Qout ডিভাইডেড বাই Qin। এখন এই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে Qin হচ্ছে এদিক দিয়ে, Qout হচ্ছে এদিক দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে Qin আর এটা হচ্ছে Qout। এই যে সূত্রটা আমরা শিখেছিলাম, এটা বলেছিলাম যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে প্রয়োগ করতে, শুধু ইঞ্জিনের ক্ষেত্রে না, তুমি অলমোস্ট যে কোনো মেশিনের ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারবে। তো Qin মাইনাস Qout ডিভাইডেড বাই Qin যদি হয়, এই চিত্রটা যদি ভালো করে খেয়াল করো, এখানে এই Qout এর মধ্যেই কিন্তু আমাদের ডাটা দেওয়া আছে T1 আর T4। এখন আমরা যদি এখান থেকে Qout-টা বের করে ফেলি, তাহলে এই সূত্রটা ব্যবহার করে যেহেতু Qin দেওয়া আছে, খুব সহজেই কিন্তু দক্ষতা নির্ণয় করতে পারবো। আর তোমরা যদি অন্যভাবে চিন্তা করো, মানে আগের যে গতানুগতিক ফর্মুলাগুলো দিয়ে চিন্তা করেন, অঙ্কটা নাও হতে পারে। তো এখানে আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে এটা কোন প্রসেসে আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আর কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমরা শিখেছিলাম যেহেতু এটা Qout হয়ে যাবে, মানে এখানের Qটা হচ্ছে Qout, তাহলে Qout সমান সমান এম সিভি T4 মাইনাস T1 হবে। অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার, ওই প্রসেসের ম্যাক্সিমাম টেম্পারেচার মাইনাস মিনিমাম টেম্পারেচার। তাহলে এখানে যেহেতু আমাদের যদি খেয়াল করি যে প্রতি কেজিতে Qin দেয়া আছে, তার মানে এম এর মানটা 1 কেজি ধরতে পারি। তাহলে এম এর মানটা যদি 1 কেজি ধরি, সিভির যে মানটা আছে দেখো এখানে দেয়া আছে 0.71, তারপরে আমাদের T4 এর মানটা যেহেতু তাপমাত্রা 870, তাহলে আমি 870 প্লাস 273 দিতে পারি, আবার নিচে দিতে পারি 57 প্লাস 273। এখন আমরা আসলে মূলত এই দুইটার মধ্যে বিয়োগ করব, তাই না? এখন বিয়োগ করলে আমাদের এই জিনিসগুলো নাও দিতে হয়। এখন বিয়োগের ক্ষেত্রে কি হয়, সেলসিয়াস মানে তুমি যদি পার্থক্যের ক্ষেত্রে, আমি পড়িয়েছিলাম যত ডিগ্রি সেলসিয়াস পার্থক্য হবে কেলভিন স্কেলে তত কেলভিনই পার্থক্যই হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 870 মাইনাস 57, কিংবা কেউ তোমরা কি করতে পারো, এই যে ফর্মুলা, এখান থেকে একটা মান বের হবে, এখান থেকে একটা মান বের হবে, দুইটা এখানে লিখতে পারো বিয়োগফল হিসেবে, আনসার কিন্তু সেমই আসবে, কথাগুলো কিন্তু সেমই। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 57723 কিলোজুল পার কেজি। এখন এখানে মূল ইম্পর্টেন্ট কথা, কিলোজুল কিভাবে হলো সেটা তুমি যদি এর ইউনিটটা খেয়াল করো, এখানে ইউনিটটা আছে কিলো জুল কেজি ক্যালভিন, এটা হচ্ছে আমাদের ক্যালভিন আর এটা হচ্ছে আমাদের কেজি, তাহলে কিলোজুল থাকে। আর পার কেজি লিখেছি আমরা এক ধরছি, দেখে এক তো আমাদের বলেনি, কিন্তু আমরা ধরে নিয়েছি এই অঙ্কের, এখানেও ধরে নিয়েছিলাম প্রতি কেজিতে বলা ছিল, এখানে আমরা প্রতি কেজিতে বের করেছি। তো এটা হচ্ছে আমাদের Qout। তাহলে এখানে আমরা খুব সহজে সূত্রটা লিখতে পারি যে 1353 মাইনাস 577.23 ডিভাইডেড বাই 1353। এখান থেকে আমরা পাই ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু
0.5733 বা 57.33%, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত এফিসিয়েন্সি। অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, কিন্তু প্রথমে যখন তুমি অঙ্কটা করতে যাবে তোমার মাথায় কিন্তু আগে সূত্রগুলোই চিন্তায় আসবে। তো প্রায় দেখা যায় চাকরি ক্ষেত্রে বলো, ডুয়েট এডমিশনে বলো, বা বিভিন্ন কোচিং এর পরীক্ষায় বলো, আরে এরকম অঙ্ক কিন্তু গুলো দিয়ে দেয় হঠাৎ করে। কেন দিয়ে দেয়? আসলে তোমরা গতানুগতিক জিনিসগুলোর মধ্যে পড়ে থাকবে না। আমি এতদিন যা পড়িয়েছি বা এর আগের ভিডিওগুলো যা পড়ে, প্রত্যেকটা জিনিস থার্মোডাইনামিক্সে লাগে। এখানে যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এই অঙ্কটা দেখলে বোঝা যায় যে আসলে তোমার বেসিক কতটুকু। যখন তুমি থার্মোডাইনামিক্সের কোনো কোয়েশ্চেন দেখবে, সবার প্রথমে প্রশ্নটা নিয়ে আগে চিন্তা করবে যে আসলে প্রশ্নটা কিভাবে করা যায়। অঙ্ক দেওয়ার সাথে সাথে সূত্র লিখে ফেলা কিংবা সাথে সাথে একটা টার্ম করে ফেলা, এটা আসলে বোকামি। অঙ্ক করতে বেশিক্ষণ লাগবে না, দেখতেই পাচ্ছ যে আসলে দুই একটা অঙ্ক শুধু একটু বড়, আর অত বড় অঙ্ক পুরো অঙ্কটা কখনোই দেয় না, শুধুমাত্র দুই একটা টার্ম দেয়। তারপর আমরা মাঝে মাঝে দু একটা অঙ্ক করেছি, এর আগেরটা তো করেছিলাম, এই অধ্যায়ে একটা অঙ্ক করব, বিশাল বড় একটা অঙ্ক। তো এত বড় অঙ্ক দেয় না, ছোট ছোট অঙ্কই দেয় থার্মোডাইনামিক্সে, কিন্তু এই অঙ্কটা করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু বুঝতে অনেক টাইম লাগে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা ফর্মুলা ঠিকভাবে মাথায় রেখে এবারে পরে হচ্ছে অঙ্কটা নিয়ে আগে চিন্তা করবে। যদি তুমি অঙ্কটা বুঝে যাও যেটা কিভাবে করতে হবে, তারপর তুমি অঙ্ক শুরু করবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমরা যে অঙ্কটা করবো, অঙ্কটা খুবই সিম্পল। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, প্রথমে যেটা বলেছে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল, এটা কিন্তু ডিজেল সাইকেল বলে দেয়নি, কিন্তু আমরা জানি যে কনস্ট্যান্ট প্রেশার সাইকেল মানে কিন্তু ডিজেল সাইকেল। সেক্ষেত্রে কিন্তু আর এত কিছু চিন্তা করতে হবে না, এটা ডিজেল সাইকেলের নীতি অনুসরণ করে চলবে। তো এরপরে আরসির মান দেওয়া আছে 15:1, যেটাকে আমরা 15 বলতে পারি। তো জ্বালানি কাট অফের সোয়েব ভলিউমের, জ্বালানি কাট অফ সোয়েব ভলিউমের এত অংশে হয়, এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব। কিভাবে দেখি, 1/7 ইজুকাল টু হচ্ছে 0.142। এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আমি যদি সোয়েব ভলিউমকে যদি 1 ধরি, মানে সোয়েব ভলিউমকে যদি 1 ধরি, মানে 1 ধরি, তাহলে এটা হচ্ছে 14.2%। তাহলে মানে যেহেতু এটাকে এক ধরলে এই জিনিসটা আমরা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে এই যে অংশটা যেটা দেওয়া থাকবে সেটাকে যেটা আসবে, মানে ফ্র্যাকশন যেটা আসবে, সেখান থেকে আমরা 14.2% বলতে পারি। তাহলে এখন আমরা বলতে পারি জ্বালানি কাট অফ স্ট্রোক ভলিউম বা সোয়েব ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্টের 14.2% হয়। এটা বলা যে কথা, এই জিনিসটা বলা একই কথা। তাহলে এখন তোমাদের জন্য সুবিধা হয়ে গেছে, যেহেতু আরসির মান দেওয়া আছে, আমরা রো ইজ ইকুয়াল টু জানি যে RC -1 × X% + 1। তাহলে এখানে যদি আমরা মান বসাই, যে আরসির যে মানটা আছে সেটা হচ্ছে 15 - 1 × 14% মানে 14.2% 0.142 + 1, এবং এখান থেকে আমরা পাই রো ইজ ইকুয়াল টু, মানে কাট অফ রেশিও সমান 3, অলমোস্ট 3 পাই। তাহলে আমরা কাট অফ রেশিও পেয়ে গেছি, রোয়ের মান আমাদের জানা আছে, গামার মানও যা আছে। তাহলে এখন আমরা ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পাই 1 - 1/RC γ-1 ρ⁻γ-1 γ⁻ρ⁻¹। এই যে ফর্মুলাটা, এখানে আমরা এখন মানগুলো বসাবো, 1 - 1/RC, আরসির মান হচ্ছে 15, গামার মান 1.4 - 1, রোয়ের মানটা হচ্ছে 3 1.4 - 1 1.4 3 - 1, এবং এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.558 বা 55.8%, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল আনসারে পৌঁছে গেছি। অঙ্কটা খুবই সহজ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি এই অঙ্কটা বুঝে থাকো, এখন আমি পরবর্তী অঙ্কে যাব। এর পরের অঙ্কটা খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা যদি একটু ভালো করে প্রশ্নটা দেখি, এখানে বলেছে কি, যদি বলেছে যে যদি ফুয়েল ইঞ্জেকশন 5% থেকে 8% করা হয়, দক্ষতা কত কমবে। তার মানে আমরা একটা জিনিস এখান থেকে উপনীত হতে পারি, সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের যদি কাট অফ রেশিও, যেহেতু ফুয়েল ইঞ্জেকশন বেড়ে যাবে, কাট অফ রেশিও বেড়ে যাবে, কাট অফ রেশিওর মানটা যদি বেশি হয় তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যায়। তাহলে আমাদের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কাট অফ রেশিও যত কম রাখা যাবে ততই ভালো, অর্থাৎ যত দ্রুত যেই ফুয়েলগুলো আছে, ডিজেল ফুয়েলগুলো আছে, বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে আগুন ধরে যাবে বা বার্ন হবে, ততই কিন্তু ইঞ্জিনের এফিসিয়েন্সি বেড়ে যাবে। তাহলে এখন আমরা এই অঙ্কটা করি। প্রথমে আমাদেরকে কম্প্রেশন রেশিও বের করতে হবে। দেখো, কম্প্রেশন রেশিও বের করার জন্য আমাদের দরকার হচ্ছে আর সি টিভি / ভিসি বা
স্ট্রোক ভলিউম, আমরা এটাকে স্ট্রোক ভলিউম এস ভি বা সোয়েব ভলিউম বলতে পারি, প্লাস ভিসি ডিভাইডেড বাই ভিসি। এখান থেকে দেখো আমি সেন্টিমিটার কিউবে করব, কারণ হচ্ছে হলো এখানে ভিসিটা সেন্টিমিটার, বা তোমরা মিটার কিউবে করতে পারো তোমাদের ইচ্ছে। এসবির যে মানটা আছে, আমরা যেহেতু এটা সিলিন্ডার, আমরা শিখেছিলাম কি পাই বাই ফোর ডি এ স্কোয়ার ইনটু এন, এই এলটা হচ্ছে স্ট্রোক লেন্থ। তাহলে এখানে আমরা পাই বাই ফোর ইনটু ডি এ স্কোয়ার, ডি এর মানটা হচ্ছে 15 স্কোয়ার, আর এল এর যে মানটা আছে সেটা হচ্ছে 25, প্লাস ভিসির যে মানটা সেটা 400 ডিভাইডেড বাই 400। এবং এখান থেকে আমরা পাই আর সি ইজ ইকুয়াল টু 12.04। তাহলে আমরা কিন্তু আমাদের কম্প্রেশন রেশিও পেয়ে গেছি। এখন তোমরা যদি ভালো করে খেয়াল করো, এক্স এক্স মানে কি দিয়েছিল, যে স্ট্রোকের কত পার্সেন্টে কাট অফ হয়। এটা যদি ফুল ইনিশন যদি 5 থেকে 8 হয়, তাহলে প্রথমে আমরা 5 দিয়ে একবার কাট অফ রেশিও বের করবো, এবং 8 দিয়ে আরেকবার কাট অফ রেশিও করবো, দুইবার এফিসিয়েন্সি বের করবো। সেই দুইটা এফিসিয়েন্সির মধ্যে আমরা বিয়োগ যদি করি, তখন আমরা দেখতে পাবো যে কত পার্সেন্ট দক্ষতা কমে গেছে। তাহলে আমরা প্রথমে কাট অফ 1 দেই, যেখানে আমরা জানি আর সি মাইনাস 1 ইনটু 0.05, যেহেতু 5% প্লাস 1। এখান থেকে আমরা পাই, এখানে আমরা মানটা আগে বসাই, 12.04 মাইনাস 1 ইনটু 0.05 প্লাস 1, এবং এখান থেকে আমরা পাই 1.55। এরপর আমরা আবার রো টু যদি করি, আর সি অর্থাৎ 12.04 মাইনাস 1 ইনটু 0.08 হবে, 8% জন্য আমরা করছি, প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো 1.88। এখন আমরা ইফিসিয়েন্সি 1 ইজ ইকুয়াল টু পাবো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, আমাদের ছিল আর সি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 12.04, গামার মানটা 1.4 মাইনাস 1, তারপরে হচ্ছে থার্ড ব্রেকেট, এবং এখানে হচ্ছে হলো যেই রো 1 অর্থাৎ কাট অফ রেশিও 1টা পেয়েছিলাম, 1.5 টু দি পাওয়ার গামা 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4 গামা রো মাইনাস 1। এবং এই প্রথম যেই ইফিসিয়েন্সি আছে সেটা হচ্ছে 0.596, বা আমরা এটাকে 0.60% বলতে পারি, অর্থাৎ প্রায় 60% বলতে পারি। এরপর আমরা আবার ইফিসিয়েন্সি 2 ইজ ইকুয়াল টু বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 12.04, 1.4 মাইনাস 1, এবং এখানে আমরা যেহেতু রো টু ইফিসিয়েন্সি 2 বের করছি, তাহলে এখানে রো 1.88 হবে, 1.88 1.4 ডিভাইডেড বাই 1.4 1.5 মাইনাস 1। এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই, এখানে 1.88 হবে, তাহলে আমরা পাই 57.4%। এখন দেখো আমরা প্রথম এফিসিয়েন্সি পেয়েছি, সেকেন্ড টার্ম এফিসিয়েন্সি পেয়েছি, দুইটা এফিসিয়েন্সির মধ্যে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাই যে টোটাল দক্ষতা কমবে, সেটা হচ্ছে 60, এটা 60 ছিল না, তারপর আমরা লিখছি 57.4, এখান থেকে আমরা পাই 2.6% অলমোস্ট। আমাদের কিছুটা ফ্র্যাকশন এদিক সেদিক হলেও, মানে অঙ্কের প্রসিডিউর কিন্তু ঠিক আছে, তোমাদের সাথে হয়তো ফ্র্যাকশনের কারণে একটু নাও মিলতে পারে, তো সেটা ফ্যাক্ট না, তোমাদের প্রসিডিউর ঠিক আছে কিনা, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা সেটা ফ্যাক্ট। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন দেয়া আছে। তো এখানে প্রথমে যেটা বলেছে, বায়ুকে রুদ্রতাপে কম্প্রেশন করা হচ্ছে, তাহলে এই পি এর যে মানটা আছে সেটা কোনটা? এই চিত্রের ক্ষেত্রে যদি চিন্তা করি, সেটা হচ্ছে পি ওয়ান, এবং এই টিটা হচ্ছে টি ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, যেখানে কম্প্রেশনটা এডিয়াবেটিক্যালি শুরু হয়েছিল। এরপরে যদি দেখি আর সির মানটা দেওয়া আছে, এই আর সি মানিটা কি? আর সি মানে আমরা কি শিখেছিলাম, যে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু বা ভি ফোর ডিভাইডেড বাই ভি টু। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে দেখো সংকোচনের শেষের চাপ ও উচ্চতা, তো সংকোচন কোথায় হয়েছিল? ভি টু। আমাদের বের করতে বলেছে কি, এটা আমরা আগে বুঝতে হবে, যে পি টু বের করতে বলেছে এবং টি টু বের করতে বলেছে। এখন এখানে আসলে আর সির মানটা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 1.2। তাহলে আমরা এই টি এর সাথে, যেহেতু টি এর টা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটাকে আমরা 45 প্লাস 273 দিয়ে লিখতে পারি, তাহলে এত ক্যালভিন পাবো। ঠিক আছে, আমরা চাইলে এই চাপটাকেও চেঞ্জ করতে পারি,
কিন্তু এই চাপ আমি এটা যখন চাপের ইয়েটা করাবো তখন দেখাবো। তো এখানে আসলে আমাদের ওয়ান টুর মধ্যেই কাজ করতে হবে, যেহেতু আমাদের পি টু আর টি টু বের করতে বলেছে। এটা খুব সিম্পল একটা ম্যাথ। দেখো আমি লিখতে পারি কি, পি ওয়ান ডিভাইডেড বাই পি টু, ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, এখানে হবে গামা। তো এখানে আমরা যদি মানগুলো বসাই পি ওয়ানের মানটা, পি ওয়ান এখন এখানে আমি তোমাদেরকে বলেছিলাম আমি এখানে যে মানটা বসাবো, যে ইউনিটে মানটা বসাবো, এই পি টুর মানটা সেম ইউনিটে বের হবে। তোমরা চাইলে এটাকে এমকেস ইউনিটে রেখে, মানে এমকেস ইউনিটে কনভার্ট করে তারপরে কি করতে পারো, এখানে মান বসাতে পারো, তাহলে এই পি টুর মানটা কি হবে, এমকেস ইউনিটে আসবে। তাহলে আমি এখানে যদি 0.98 বসাই, পি টু বের করি, আর ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান আছে, আর ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু হচ্ছে, তাহলে এখানে হবে 1/30। এ আমি কিন্তু এই এই যে মানটা আছে সেটা কিন্তু এখান থেকে লিখেছি। তাহলে এখানে আমি গামার মানটা 1.4 দেওয়া আছে, এখান থেকে আমরা পাই পি টু ইজ ইকুয়াল টু 35.54 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে এটা আমি ইউনিটটা পেয়েছি, এখানে যে ইউনিট বসেছি সেই ইউনিটটা কিন্তু পেয়েছি। এভাবেই কিন্তু তোমরা পাবে, তোমরা যদি ইউনিট কনভার্সনগুলো ভালো করে খেয়াল করো তাহলে জিনিসটা বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা একটি আনসার কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান গামা মাইনাস ওয়ান। তো এখানে যদি আমরা মানগুলো বসাই, টি ওয়ানের মানটা হচ্ছে 45+273, টি টুর যে মানটা আছে সেটা হচ্ছে আমরা বের করব, আর ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান মানে হচ্ছে 1/13, এবং গামার মানটা 1.4 মাইনাস ওয়ান। এবং এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো টি টু ইজ ইকুয়াল টু 887 ক্যালভিন, এবং আমরা কিন্তু আমাদের ফাইনাল আনসারটি পেয়ে গেছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আসলে অঙ্কটা খুবই সিম্পল ছিল, যদিও প্রথমে মনে হতে পারে যে অঙ্কটা একটু টাফ। অঙ্কগুলো আসলে এরকমই হয়, তুমি যদি একবার বুঝে যাও অঙ্কটা কিভাবে করবে তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা একটা অনেক বড় একটা অঙ্ক করব। এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝো, আমার বিশ্বাস যে ডিজেল ইঞ্জিনে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে করবে। এখানে আমরা কি দেওয়া আছে, আরসির মান দেওয়া আছে। আরসি মানে কি, আমরা ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু অথবা ভি ফোর ডিভাইডেড বাই ভি টু। কম্প্রেশনের শুরুর তাপমাত্রা এবং চাপ দেওয়া আছে, টি ম্যাক্স দেওয়া আছে। টি ম্যাক্স মানে এটা কি, আচ্ছা কম্প্রেশনের শুরুর যে তাপমাত্রা দেওয়া আছে এটা হচ্ছে টি ওয়ান, কারণ কি এখানে কম্প্রেশন শুরু হচ্ছে, এটা হচ্ছে পি ওয়ান। এরপর আমাদের কি দেওয়া আছে, টি ম্যাক্স দেওয়া আছে। টি ম্যাক্স মানে যদি এই ফিগারটা ভালো করে খেয়াল করো, টি থ্রি, এই যে আমি টি থ্রি দিচ্ছি, তোমরা যদি কেউ আমার মতো নাম্বারিং না করো, অন্যভাবে নাম্বারিং করো, এই জিনিসগুলো কিন্তু মিলবে না। তোমরা প্রশ্নের সাথেও মিল পাবে না, আবার তোমাদেরটাও হবে না। আমি ইংলিশে এটা দু একটা বইয়ে দেখেছি অন্যভাবে নাম্বারিং করেছে, তখন কিন্তু আমার অঙ্ক করতে খুবই সমস্যা হয়েছিল, কারণ আমি নাম্বারিং করেছি একরকমভাবে, আমি অভ্যস্ত একরকমভাবে, বই অন্যরকমভাবে করেছে। যদিও পরে অনেক কষ্ট করে সেগুলোকে গুছিয়ে এনে অঙ্কগুলো আয়ত্ত করেছিলাম, কিন্তু সবসময় কিন্তু তোমাদের জিনিসটা পজিটিভ হবে না। সাপোজ ধরো তোমাদের একটা জব প্রিপারেশন, জবের ক্ষেত্রে বা ডু এডমিশনে কী করলো, প্রশ্নেই নাম্বারিংটা করে দিল এবং অন্যখান থেকে শুরু করেছে, তখন কিন্তু তুমি প্রচণ্ড কনফিউজ হবা। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে তারপর অঙ্কটা করতে হবে। টি ম্যাক্স হচ্ছে দেয়া আছে, ভর বলছে প্রতি কেজিতে কিউইন বের করতে বলেছে। তো আমাদের যদি কিউইন বের করতে যাই, কিন্তু কিউইন কোথায় হচ্ছে, কিউইন কিন্তু এখানে হচ্ছে, তাহলে এখানে দুইটা টেম্পারেচার কিন্তু আগে লাগবে। এখন দুইটা টেম্পারেচার যদি আমি মানে আনতে চাই, তাহলে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমাকে আমরা এটা লিখতে পারি, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান। এখন ওয়ান টুটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস, সেক্ষেত্রে আমি এখানে গামা মাইনাস ওয়ান দিতে পারি। এখান থেকে আমরা এখানে আমার মান বসাই, টি ওয়ানের যে মানটা আছে 288 দেওয়া আছে, টি টুর মানটা আমি বের করব, টি টুর মান পেয়ে যাই, টি থ্রির মানটা তো আমরা জানি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। ভি টুর যে মানটা আছে, ভি টু ডিভাইড বাই ভি ওয়ানের মানটা হচ্ছে 1/RC মানে 15, 1.4 মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই টি টু ইজ ইকুয়াল টু 850.8 ক্যালভিন। তাহলে আমরা টি টু পেয়ে গেছি। এখন দেখি আমরা কিউ ইন লিখি, দেখো কিউ ইনটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে, তাহলে কনস্ট্যান্ট প্রেশার হলে এম সিপি টি থ্রি মাইনাস টি টু হবে। ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। তো এখানে যদি আমি মান বসাই 1 কেজি, সিপির মানটা যেহেতু এখানে কোনোভাবে দেয়া নেই, আমরা এজিউম করতে পারি, কিংবা তোমরা যদি কেউ কোনোভাবে এখান থেকে সিপির মানটা বের করতে পারো তাহলে সেটা করে নিও।
তো এখানে এরপর আমাদের দরকার হবে সিপি, সিবির পানটা কিন্তু এখানে দেয়া নেই। তোমরা যদি কেউ বের করতে পারো তাহলে সেটা ট্রাই করে দেখিও। আমি সিপির মানটা ধরে নিলাম, সিপি ইজ ইকুয়াল টু 1.009 কিলো জুল পার কেজি ক্যালভিন। এটা যদি আমি এখানে বসাই 1.009, টি থ্রির যে মানটা আছে সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে 2700 মাইনাস 850.8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই 1865 কিলো জুল, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটি আনসার পেয়ে গেছি। এক একজনের আনসার এখানে এক এক রকম আসতে পারে, কারণ আমি এখানে একটা জিনিস ধরে নিয়েছি, কেউ যদি অন্যরকম ধরো তাহলে অন্যরকম আসবে, কিংবা কেউ যদি ক্যালকুলেশন করে অন্য একটা ডাটা পাও। বাট অঙ্কের প্রসিডিউর কিন্তু রাইট, কিউইনটা অবশ্যই এমসিপি টি থ্রি মাইনাস টি টু হবে। কেন? এটা কনস্ট্যান্ট প্রেশারে ছিল, কনস্ট্যান্ট প্রেশারে যে তাপ দেয় সেটা আমরা জানি, এমসিপি টি থ্রি মাইনাস টি টু। তো এরপর আমাদেরকে কি বের করতে বলেছে? ডাব্লিউ বের করতে বলেছে। আমরা তো ডাব্লিউ সরাসরি বের করতে পারবো না, আমরা কিউ ইন বের করতে পারবো। তোমরা যদি ভালো করে খেয়াল করো, এই যে এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে কিউ আউট বের করতে পারবো। কিউ আউট যদি বের করি, কিউ ইন থেকে কিউ আউট বিয়োগ দিলে কিন্তু আমরা ডাব্লিউ এর মান পাবো। এখানে আমরা টি টুর মানটা যদি বসাই 850.8 এবং টি থ্রির মানটা এখানে দেওয়া ছিল 2700। তোমরা যদি ভালো করে খেয়াল করো, ভি টু ডিভাইডেড বাই ভি থ্রি, এই ভি টু ডিভাইডেড বাই ভি থ্রিতে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই কিউ আউট থেকেও ডাব্লিউর মানটা বের করতে পারি, কিংবা ইফিসিয়েন্সি বের করে সেই ইফিসিয়েন্সিকে যদি কিউ ইন দিয়ে গুণ দেয় তাহলে কিন্তু সেখান থেকে আমরা ডাব্লিউ পাবো। তোমরা এইটা দিয়ে কিউ আউট বের করেও করে দেখতে পারো, কিংবা আমি গামা মানে আমি কিউ আউট এটা তোমাদের বলে দিলাম কীভাবে বের করবো, ভি টু ভি থ্রি পাবো, ভি থ্রি পেলে ভি থ্রি আর ভি ফোরের সাথে রিলেশন করে আমি এখান থেকে টি ফোরটা সামহাও বের করব। সেই টি ফোর থেকে আমি এখানে আমি কনস্ট্যান্ট ভলিউমে এম সিভি টি ফোর মাইনাস টি ওয়ান ফর্মুলা দিয়ে এখান থেকে কিউ আউট বের করতে পারি। সেই কিউ আউট থেকে আমি কিউ ইন থেকে যদি কিউ আউট বিয়োগ দাও তাহলে ডাব্লিউ এর মান পাবা। কিন্তু আমি এখানে আরো সিম্পল ভাবে করব, ভি টু আর ভি থ্রি যদি রিলেশনটা দেখি, ভি টু ভি থ্রি, এই ভি থ্রি ডিভাইডেড বাই ভি ভি থ্রি ডিভাইডেড বাই ভি টুটাই কিন্তু আমার কাট অফ রেশিও, সেটা আমি আগেই তোমাদের বলেছিলাম। তাহলে এখানে 1/ রো লেখা যায়, এখান থেকে পাওয়া যায় রো ইজ ইকুয়াল টু 3.17। তাহলে আমি রো পেয়ে গেছি, আর সি পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 - 1/ আর সির মানটা হচ্ছে 15 টু দি পাওয়ার 1.4 - 1, গামার মানটা ধরে নিয়েছি, ইজ ইকুয়াল টু সরি এখানে গুণ হবে 3.17 গামা 1.4 - 1, 1.4 অর্থাৎ গামা 3.17 - 1, এবং এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.55 বা 55%, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে এখন আমরা ওয়ার্ক ডান তাহলে এখন আমরা ওয়ার্ক ডান সমান সমান কিউ ইন ইন টু ইফিসিয়েন্সি, এবং এখান থেকে আমরা কিউ ইনটা যেটা পেয়েছি 1865 ইন টু 0.55, তাহলে এখান থেকে আমরা পাই 1026 কিলো জুল, এবং কাঙ্ক্ষিত আমরা আরেকটি আনসার পেয়ে গেছি। এখানে ফ্র্যাকশন বা দুই একটা মানে ধরো এখানে অন্যরকম কাছাকাছি আনসার আসতে পারে, এটা ডাজেন্ট ফ্যাক্ট, তোমরা প্রসিডিউরটা বুঝেছো কি না, বা তোমরা এটা দিলেও যে টিচার নাম্বার কাটবে তা কিন্তু না, টিচার দেখবে যে তোমার প্রসিডিউর কি। আর যেহেতু থার্মোডাইনামিক্সে আমরা প্রচুর পরিমাণে ফ্র্যাকশন নিচ্ছি, ফ্র্যাকশন এক এক রকম, এক একজন এক একটা ধরলে এক এক রকম আসবে, সেক্ষেত্রে তোমরা সচেতন থাকবে, মানে তোমাদের হুবহু আনসার মিলতে হবে সেটা না, তোমাদের প্রসিডিউরটা ঠিক আছে কিনা সেটা দেখবে। তাহলে এখান থেকে আমরা মূলত কি উইন পেলাম, ডাব্লিউ পেলাম, ইফিসিয়েন্সি পেলাম, এক রোর মানটাও পেয়ে গেছি, পি ম্যাক্সের মানটা যদি চিন্তা করি, পি ম্যাক্সটা হচ্ছে মূলত এখানে যদি খেয়াল করি পি টুটা বা পি টু বা পি থ্রি, তাহলে পি ওয়ান আর পি টুর ভি আমাদের এখানে আছে, ভি ওয়ান আর ভি টুর যে রেশিওটা আছে সেটা যদি চিন্তা করি, আমরা জানি পি ওয়ান ডিভাইডেড বাই পি টু, যেহেতু এটা এডিওবেটিক প্রসেস ছিল ওয়ান টু, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান গামা, এবং এখানে যদি মান বসাই পি ওয়ানের মানটা হচ্ছে 1 বার, পি টুটাই কিন্তু পি ম্যাক্স, অর্থাৎ আমাদেরকে পি ম্যাক্স যেটা বের করতে বলেছে এটা মূলত পি টু বের করতে বলেছে। তাহলে এখানে পি টু বের করবো আমরা, ভি টু আর ভি ওয়ান, এটাকে আমরা 1/15, গামার মানটা হচ্ছে 1.4, এবং এখান থেকে আমরা পাই পি টু ইজ ইকুয়াল টু 44.31 বার,
এবং আমরা কিন্তু কাঙ্ক্ষিত আরেকটি আনসার পেয়ে গেছি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমাদেরকে মিন ইফেক্টিভ প্রেশার বের করতে বলেছে। মিন ইফেক্টিভ প্রেশার আমরা কিভাবে বের করতে পারবো? এই যে মিন ইফেক্টিভ প্রেশার সমান সমান আমরা জানতাম যে পি মিন ওয়ার্ক ডান ডিভাইডেড বাই স্ট্রোক ভলিউম, এই জিনিসটা আমরা মিন ইফেক্টিভ প্রেশার সম্পর্কে জানতাম। এখন এখানে ওয়ার্ক ডানটা আমাদের দেয়া আছে কিন্তু স্ট্রোক ভলিউমটা কিন্তু আমরা জানি না। তো স্ট্রোক ভলিউমটা যদি বের করতে চাই, আমি যদি পি ভি ওয়ান যদি বের করতে চাই, বের করতে পারি, তাহলে কিন্তু আমি ভি টুও বের করতে পারবো। সেক্ষেত্রে দুইটা বিয়োগ দিলে কিন্তু আমাদের স্ট্রোক ভলিউম বের হয়ে যাবে। তো আমি পি ওয়ান ভি ওয়ান আগে বের করি, তাহলে আমরা সেখানে লিখতে পারি পি ভি ইজ ইকুয়াল টু এম আর টি। তাহলে এখানে যদি আমি পি এর মানটা বসাই ওয়ান বার, ওয়ান জিরো জিরো বসাবো, একশো বসাবো, একশো কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা কিলো প্যাস্কেল ইনটু ভলিউম, ভলিউমটা আমি বের করব। এম এর যে মানটা আছে সেটা যদি আমি ওয়ান ধরি, কারণ আমাদেরকে এক কেজি বাবা সেটা বলে দিয়েছিল, আর এর মানটা জিরো পয়েন্ট টু এইট সেভেন কিংবা ধরো টু এইট সিক্স। এখন এই জায়গাটা আসলে ভেরিয়েশন করে, এক একজন এক এক রকম ধরতে পারো। এটা আসলে প্রশ্নে বলে দিলে ভালো হতো, যেহেতু দেয়নি আমরা ধরে নিয়েছি। টি এর যে মানটা সেটা দেয়া আছে টু এইট এইট। এখান থেকে আমরা পাই ভি ওয়ান, যেহেতু সবগুলো ওয়ান বসিয়েছি, ভি ওয়ান সমান সমান জিরো পয়েন্ট এইট টু ফাইভ মিটার কিউব। তাহলে আমরা ভি টু সমান সমান পাবো, দেখো ভি ওয়ান হচ্ছে এখানে ভি টু হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন। তাহলে এখানে আমরা ভি টু ইজ ইকুয়াল টু পাবো জিরো পয়েন্ট এইট টু ফাইভ ডিভাইডেড বাই ফিফটিন। তাহলে এখান থেকে আমরা ভি ওয়ান মাইনাস ভি টু অর্থাৎ স্ট্রোক ভলিউম পাবো। এটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম, এটাই কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি দরকার হবে। তো স্ট্রোক ভলিউম আমরা পাবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট টু ফাইভ ডিভাইডেড বাই ফিফটিন, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই জিরো পয়েন্ট সেভেন সেভেন ওয়ান মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। তাহলে এখানে আমরা পি মিন বা মিন ইফেক্টিভ প্রেশার সমান সমান পাই কত কাজ, কাজ ছিল ওয়ান জিরো টু সিক্স এই ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন সেভেন ওয়ান। এখান থেকে আমরা পাই ওয়ান থ্রি টু নাইন কিলো প্যাস্কেল বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এটাকে একশো দ্বারা ভাগ দিয়ে আমি থার্টিন পয়েন্ট টু নাইন বার লিখতে পারি, এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল আনসারে পৌঁছে গেছি। আশা করি এই সবগুলো টার্ম তোমরা বুঝতে পেরেছ। যদি সবগুলো টার্ম বুঝে থাকো, ডিজেল ইঞ্জিনে ডিজেল সাইকেলের প্রত্যেকটি ম্যাথ তোমাদের পাওয়ার কথা। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো যে সেগুলোর আনসার দেওয়ার জন্য। আর তোমরা অনেকে এগুলো নিয়ে আরও অনেক ডিটেলসে জানতে চাও, অনেক অঙ্ক তোমরা চাচ্ছ, আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ডিটেলসে দেওয়ার জন্য, যেহেতু আমরা খুব দ্রুত মোটামুটি প্রায় সাবজেক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে ভিডিওগুলো বেশি বড় বা বেশি ডিটেলসে করতে পারছি না, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পাও সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ভুল ত্রুটিগুলো নিচে কমেন্টে লিখে দিবে যাতে অন্যরা উপকৃত হয়। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।